2017 সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রায় উনচল্লিশ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি সরকার এর মধ্যে প্রায় ন লাখ আশি হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এই অবৈধ প্রবাসীদের মধ্যে প্রায় 30 লাখ আশি হাজার প্রবাসী ইকামা রেসিডেন্সি রেগুলেশন না থাকার ফলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে ছ লাখ শ্রম আইন ভঙ্গ এবং প্রায় আড়াই লাখ বর্ডারের নিয়ম ভঙ্গ করার দায়ে গ্রেফতার করা হয়েছে এছাড়া প্রায় সাতষট্টি হাজার দুশো নিরানব্বই অভিবাসীকে অবৈধভাবে দেশটিতে প্রবেশের কারণে আটক করা হয় এর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ইয়েমেনি বাউন্ন শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের বাহরাইনে স্ট্রোকে আক্রান্ত হয়ে আকসারুল ইসলাম নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে তার বাড়ি মেহেরপুরের গাংনি উপজেলার ধানখোলা ইউনিয়নে তার পিতার নাম আব্দুল জলিল জানা যায় গত রোববার রাত এগারোটার দিকে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন আকসারুল তাকে দ্রুত সালমানিয়া হাসপাতালে নিয়ে গেলে তিনি আর বেঁচে নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে আইন প্রক্রিয়া শেষ করে দ্রুত লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন সিকান্দার যুক্তরাজ্যে বিশ্বনাথ ড্যাফুডিল অ্যাসোসিয়েশনের ১৩ বছর পূর্তি উদযাপন ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ব্রিকলেনের স্থানীয় মনসুন রেস্টুরেন্টে সভার আয়োজন করা হয় সংগঠনের সভাপতি আহমদ আল জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন এতে প্রধান অতিথি ছিলেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী শামসুদ্দিন তালুকদার শামস ও আবুল কয়েস বক্তব্য রাখেন আফসার আলী রাজেক আহমদ মনিরুজ্জামান জুনেদ আব্দুল কায়ুম ও আসকর আলী প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের ভূয়সী প্রশংসা করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ইয়াং জেনারেশনকে সংগঠনের কার্যক্রমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান শেষে সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আহমদ আল জাকিকে প্রেসিডেন্ট ও মোহাম্মদ আল আমিনকে সেক্রেটারি নির্বাচিত করে সংগঠনের ইউকে শাখার চব্বিশ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয় বাংলা অস্ট্রিয়া হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার মহানবমী অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলের রাজধানী ভিয়েনায় পূজার আয়োজন করা হয় শুরুতেই দেবীর উদ্দেশ্যে প্রার্থনার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর দূতালয়ের প্রধান রাহাত বিন জামান বাংলাদেশ সরকারের অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী রতন সাহা রুহিদা সাহা ও প্রতাপ কুমার মণ্ডল সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন দর্শক এই ছিল বিশ্ববাংলায় বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা টিভি ডট টিভি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে